সরকারি নিষেধাজ্ঞা উঠেছে। বৃহস্পতিবার থেকে গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে মৎস্যজীবীরা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জলের রূপালী শস্যতে ভরে উঠবে জাল, আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা। সাগর সেচে রূপালী শস্য ঘরে তুলে আনেন মৎস্যজীবীরা। দীর্ঘ তিন মাস প্রতীক্ষার পর অবশেষে খুশির দিন। বৃহস্পতিবার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন প্রায় তিন মাস ব্যাপী মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে রাজ্য মৎস্য দপ্তর। এই তিন মাস মাছের প্রজননের সময়। এই সময় সমুদ্রে জাল টানলে মাছের ডিম নষ্ট হয়, যার ফলে গভীর সমুদ্রে মাছের সংখ্যা হ্রাস পায়। তাই সমুদ্রে মাছের ঘাটতি যাতে না হয় তার কারণেই সরকারিভাবে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। 15 তারিখ সেই নিষেধাজ্ঞা কাটিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, পাথর প্রতিমা, সাগরদ্বীপ সহ একাধিক উপকূলবর্তী এলাকা থেকে কয়েক হাজার ট্রলার পাড়ি দেবে গভীর সমুদ্রে। আমরা যাচ্ছি, আমরা জীবনে রিস্ক নিয়ে যাচ্ছি, তো আমরা তো আমাদের পেটের জন্য যাচ্ছি, যে ইনকাম হলে আমরা কিছু ইয়ে করব। আমরা ওই এক মাস দেড় মাসের মতো যাই, গিয়ে আবার আবার ঘাটে আসি। বছর আশা করছি, এবার যদি মোটামুটি আশা করছি যেন হয়। আর কি বলবো, আর ইলিশ মোটামুটি আশা করছি এবছরও হবে। হ্যাঁ, একটু বৃষ্টি বৃষ্টি হলে, একটু ওয়েদার, হ্যাঁ পূবে হাওয়া হলে, এটা মানে ওয়েদার গিয়ে হলে ইলিশ মাছটা ভালো হয়। পূবে হাওয়া হলে, বৃষ্টি বৃষ্টি হলে তবে একটু মাছটা, ইলিশ মাছটা ভালো হয়। না হলে ইলিশ মাছটা কম হয়। পূবে হাওয়া হলে, বৃষ্টি হলে এটা মাছটা ভালো হয়। আর এখন চলছে তার চূড়ান্ত প্রস্তুতি। ট্রলারে বরফ থেকে শুরু করে তেল, খাদ্য, পানীয় মজুত করার কাজ চালাচ্ছেন মৎস্যজীবীরা। বিগত কয়েক বছরে মৎস্যজীবীদের ওপর যেভাবে প্রাকৃতিক বিপর্যয়ের খাড়া নেমে এসেছে, তার ফলে একাধিকবার ট্রলার ডুবির মতো ঘটনাও ঘটেছে। এবার আশা নিয়ে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা। তাদের দাবি, এইভাবে দিনের পর দিন অনাবৃষ্টি চলতে থাকলে মাছের দেখা মেলা ভার হবে। এক মৎস্যজীবী খোকন দাস বলেন, আমরা খেটে খাওয়া মানুষ, সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি। এক মাসের জন্য এবার সমুদ্রে যাব, জানি না মাছ পাব কি না, তবে আশা নিয়েই রওনা দেব। আমরা আজ রাত্রি বেরিয়ে যাব। কোথায় যাব? আমরা এখান থেকে জম্বুতে যাব, জম্বুদ্বীপ যেটা বলে, ওখান থেকে যদি দেখি আমরা ওয়েদার পরিষ্কার, রোলিং কম আছে, তাহলে একদম বাইরে চলে যাব। আমরা যাই, আমাদের কাছে স্টক থাকে 15 দিনের জন্য। আমরা 15 দিনের আইটেম নিয়ে যাই, এবার আমাদের মাছ হয়ে গেলে আমরা উঠে চলে আসি। তেল, বরফ, যাবতীয় যা খাবার, ওষুধপত্র, মেডিসিন, এইসব। হ্যাঁ, ভয় তো করে, কিন্তু এখন কলকাতা আবহাওয়া দপ্তর যেটা আমাদের খবর দেয়, খবরটা অনেক স্ট্রং, আর আমাদের আগাম খবর দিয়ে দেয় যখন যেই সময় আমাদের মানে নিষেধ করে যে চলে আসার জন্য বা ফিল্ডে থাকার বারণ করে, আমরা চলে আসি, প্রবলেম হয় না। ইলিশ ওগু তো বলা যাচ্ছে না, কিন্তু আমরা ফিল্ডে লাভলে তবে আমরা মানে সমুদ্রে আইসাইটা পাবো। আশা করছি আমাদের হোক, আরও হোক, সবার হোক, আমারও হোক, সবার হোক। বিগত কয়েক বছরের ইলিশের খরা কাটিয়ে ট্রলার বোঝাই করে মাছ নিয়ে ঘরে ফিরবেন মৎস্যজীবীরা, এই আশায় তাদের পরিবারের সদস্যরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।